জ্যোতি প্রিয়ের গ্রেপ্তারি নিয়ে ইডির প্রেস বিবৃতি। কেন ধৃত বনমন্ত্রী? জানাল তদন্তকারী সংস্থা জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে জানানো হয়েছে, ভুয়ো ধান সংগ্রহ এবং পিডিএস গণবণ্টন ব্যবস্থা, রেশন খোলাবাজারে পাচারের অভিযোগে 27 অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের বন এবং অচিরাচরিত শক্তির উত্তর দপ্তরের মন্ত্রীকে। 12 নভেম্বর পর্যন্ত মন্ত্রীকে ইডির হেফাজতে পাঠিয়েছে আদালত। রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় এফআইআর দায়ের করেছিল। তাতে অভিযোগ ছিল, গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর ভর্তুকি দেওয়া আটা ময়দা বৈধ লাইসেন্স ছাড়াই সঞ্চয় এবং বিক্রি করছে বেশ কয়েকজন। কলকাতা পুলিশের করা কিছু এফআইআরে অভিযোগ ছিল, ভুয়ো কৃষকদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন বেশ কয়েকজন চালকলের মালিক। তার মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য পকেটস্থ করছেন তাঁরা। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছিল ইডি। ইডি তদন্তে নেমে জানতে পারে, পিডিএসের অন্তর্গত 30% রেশন খোলা বাজারে বিক্রি করা হয়েছে। তা থেকে বঞ্চিত হয়েছেন প্রায়োরিটি হাউসহোল্ড আরএসকিউআই, অন্তদয় অন্ন যোজনার সুবিধাভোগীরা। এই দুর্নীতির লাভ পেতেন চালকলের মালিক এবং পিডিএস বণ্টনকারীরা। পাশাপাশি কৃষকদের নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ধানচাষীদের জন্য বরাদ্দ ন্যূনতম সহায়ক মূল্য আত্মসাৎ করতেন। এই কাণ্ডে অন্যতম প্রধান এক সন্দেহভাজন জানিয়েছেন, 1 কুইন্টালে 200 টাকা করে আয় করতেন চালকলের মালিকেরা, যা আদতে কৃষকদের থেকে পাওয়ার কথা ছিল সরকারি সংস্থাগুলির। এর আগে গত 14 অক্টোবর ময়দা এবং চালকলের মালিক বাকিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে একই মামলায় 28 অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত।